हेलो फ्रेंड, वेलकम टू माय चैनल। आज के लिए टाइमर कंट्रोलर इटार माध्यम आपनी जेको टाइम मध्य धरून आपनी एक निर्दिष्ट टाइम सेट कर लटार भरे से ही टाइम भरे जेको सार्किट अर्थात जेको लाइट होक फैन बाड़ी घर टीवी फ्रिज जेको जिनिस आपनी टाइम मध्य ऑन करते ऑफ करते ठीक है। तो ये चलो चलू थोड़ा ये देखे नी এটা কীভাবে স্টার্ট করতে হয় এবং কীভাবে এটা চালাতে হয়, এটা পুরো সেটিংস এবং কানেকশন ডায়াগ্রাম আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, এখানে দেখুন, এক নাম্বার ইনপুট এটা 220 ভোল্টে চলে। ঠিক আছে, তো এক নাম্বার এবং দু নাম্বার এটাতে পাওয়ার দিতে হবে। ঠিক আছে, দুটোতে কারেন্ট আসবে। তো চলুন তাহলে কানেকশন করে দেখিয়ে দিই। আমি একটা তার নিয়েছি এবং তারের পিছন সাইড দেখতে পাচ্ছেন এরকম টাইপের জ্যাক। ওকে, তো দুটো একটা ফেজ প্লাস এবং মাইনাস একসঙ্গে কানেক্ট করে দেবো। কোনো প্লাস মাইনাসের কোনো ব্যাপার নেই, যেটাতে যেটা দেবেন ওতে কোনো অসুবিধা হবে না, এটা দিলেই হবে। ওকে, প্লাগ ইন এবং কারেন্টের বোর্ডে প্লাগ ইন করবো। দেখতে পাবেন প্লাগ ইন করার সঙ্গে সঙ্গে অন হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? দেখুন, উপরে মন্ডে লেখা আছে এবং টাইম উঠছে। তো টাইমটা সেট করতে হবে এখন আমাদের এখানে কটা বাজে দেখতে হবে, 9:45। ঠিক আছে, তো আমি টাইম সেট করব। টাইম চাবে ক্লক, এই যে ক্লক বাটনটা প্রেস করব। ঠিক আছে, দিয়ে আবার 9:00 ধরুন, আমি সরি বেশি হয়ে গেছে একটু, 9:00 মিনিট, এরপর মিনিট সেট করছি। মিনিট হচ্ছে 25। ওকে, আর ডেট যদি চেঞ্জ করতে চান তো চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, সোমবার তো আমাদের মন্ডে। ওকে, ক্লক বাটন ছেড়ে দেবো। এবার দেখব এটাতে কীভাবে সার্কিটটা কানেকশন করা যায়, মানে অতএব একটা লাইট। আমি প্রথমে একটা লাইট জ্বালিয়ে দেখে দিচ্ছি। এ দেখুন, এই লাইটটা আমি জ্বালাবো। ঠিক আছে, এই লাইটটা আমি জ্বালাবো। তো ওটা কীভাবে চালাতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে একটা তার এবং এই একটা তার, দুটো পিন। ওকে, দুটো পিন এবং প্ল্যাগটা ইন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন, দেখুন, 3 4 5 3 4 5, আমি 3-এ 1টা দেবো, 5-এ 1টা দেবো। ওকে, এবং মাইনাস মানে এটাতে প্লাস আসবে, এটাতে প্লাসটা এখান থেকে যাবে, এখানে ইনপুট এখানে আউটপুট হবে। ঠিক আছে, ইনপুট হবে আউটপুট। ওকে, তো আর মাইনাসটা ডাইরেক্ট লাইটে আসবে, ওকে, তো সেই হিসাবে আপনারা কানেকশন করে নেব। প্ল্যাগটা প্রথমে ইন করার আগে দেখুন, এটা ডাইরেক্ট প্ল্যাগ থেকে আসছে, প্ল্যাগ থেকে একদম, এই যে প্ল্যাগ থেকে ডাইরেক্ট, প্ল্যাগ থেকে ডাইরেক্ট এটা নিয়ে আমি ইনপুট অর্থাৎ এখানে 3 নম্বরে দেবো। ঠিক আছে, 3 নম্বরে লাগিয়ে দিলাম। এবং লাইটের দিকে যেটা যাবে, এখান থেকে যেটা লাইট, মানে আমরা যেভাবে সুইচের কানেকশন করি ঠিক একই রকমভাবে। ওকে, তো এটা আমরা 5 নম্বর লাগাবো। লাগিয়ে দিয়েছি। তো এবার দেখুন, আমি পুরোপুরি কানেকশন আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এই প্ল্যাগটাকে ইন করে দেবো। ইন করার সঙ্গে সঙ্গে কিন্তু জ্বলছে না, দেখতে পাচ্ছেন বাল্ব কিন্তু জ্বলছে না। ওকে, তো এবার দেখুন, এখানে হালকাভাবে লক্ষ্য করবেন 25, এই 25-এর নিচে দেখুন একটু, এই যে 25
25 এবং 9 এবং 2 5টা এখন বাদ দেন, 9 এবং 2 এর মাঝখানে একটা ছোট্ট হালকা ক্যামেরা তত ভালোভাবে বোঝা যাচ্ছে না হয়তো, একটা দাগ আছে, তো ওটা দেখুন হালকা, এটা যদি প্রেস করি তো ওটা চলাচল করবে, বুঝতে পারছেন? তাহলে ওটা চলাচল করবে, তো দেখুন এটা প্রেস করব, লাইট অন হয়ে গেছে, মানে অন অন অটো অফ, অন অটো অফ তিনটা মোড আছে মিডিলে, এটা হচ্ছে অটো মোড, এলো অফ হয়ে গেল, মানে এটা দেখুন এখানে দাগটা চলে এসেছে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে ম্যানুয়াল সুইচ, ম্যানুয়াল মানে এটা আপনি যখন তখন অটো মোডে রাখতে পারেন, অফ করে দিতে পারেন, মানে অটো মোডটাকে অফ করে রাখবেন, টাইম চলবে অফ করে দিলেন অন করা হবে, সব রকম হবে, ঠিক আছে? তো এটা যখন আমি একবার প্রেস করব তখন এই দাগটা অনে এখানে চলে আসবে, অন তিনবার প্রেস করতে হবে, দেখুন একবার অটো মোড হলো, অন হয়ে গেল, অনের পর আবার অটো মোড, অফ অটো মোড অন, ওকে বুঝতে পারছেন? তাহলে এটা ম্যানুয়াল সুইচ, এটার মাধ্যমে আপনি যখন তখন লাইটটাকে চালু করতে পারেন, লাইটটাকে আমি যে লাইট সে লাইটটাকে আপনি চালু করতে পারেন, ওকে? তো দেখুন অটো মোড অফ, অটো অন, তো আমি অটো মোডে লিখে রেখে দিলাম, তো অটো মোডে লিখে রেখে দেওয়ার পর এবার আমি আপনাদেরকে দেখাবো এটা কীভাবে অটোমেটিকভাবে এটা কীভাবে চালু হয়, ঠিক আছে? তো সেটার জন্য টাইমার, এই যে লেখা আছে টাইমার, তো টাইমারটাকে একবার প্রেস করবেন, সঙ্গে সঙ্গে ওয়ান এলো, ওয়ান এবং নিচে দেখুন লেখা আছে অন, মানে প্রথমবার ফার্স্ট টাইম অন হবে, ঠিক আছে? কটার সময় অন হবে, তো সেটা আমি সেট করব, ধরুন 9টা নটা উনত্রিশ এটা অন হবে, এবং ডেট যদি আপনি যদি বারটাকে চেঞ্জ করতে চান, আজকে কোন ডে আছে সেটা যদি চেঞ্জ করতে চান, ধরুন আজকে তো এটা চলে যায় তাড়াতাড়ির মধ্যে কাজটা করতে হয়, নটা উনত্রিশ হয়ে আছে, তো আপনি ডেটা ধরুন চেঞ্জ করবেন, তো আপনি যে কোনো ডেট একটা সেট করতে পারেন, সেই দিন এটা চালু হবে, আপনি এভরিডেও করতে পারেন, এটা প্রেস করতে থাকবেন দেখবেন এভরিডেও চলে আসবে, দেখুন প্রত্যেকটা বারে এটা চালু হবে। তো আমি এটা রেখে দিলাম, টাইমারটা দ্বিতীয়বার প্রেস করব, এক এবং এখানে দেখুন অফ লিখেছে, অফ অন যেখানে ছিল সেই জায়গাটা অফ এসেছে, তো অফ অন যেখানে ছিল সেই জায়গাটা অফ এসেছে, ঠিক আছে? টাইমারটা একবার প্রেস করে নেব, অফ অফ কটার সময় অফ হবে সেটা সেট করতে হবে আমাকে, তো সেখানে আমি নটা সেট করলাম এবং টাইমটা হচ্ছে ত্রিশ, অতএব সাড়ে নটার সময় এটা অফ হবে, ওকে টাইমার সেট এবং ক্লকে চলে আসবো সঙ্গে সঙ্গে, 9:28 বাজে এবং অটো মোড, আমাকে এটা অটো মোডে রাখতে হবে, অফ অটো অন, ঠিক আছে? তো অটো মোডে রেখে দিলাম, দেখুন এটা অটোমেটিকভাবে স্টার্ট হয়ে যাবে, দেখুন অটোমেটিক স্টার্ট হয়ে গেছে, আমি কিন্তু হাত দিইনি, হাত উপরে আছে, অটোমেটিক স্টার্ট হয়ে গেছে, বাল্ব অটোমেটিক স্টার্ট হয়ে গেছে, এখানে ইন্ডিকেট করছে, এখানে ইন্ডিকেট করছে, দেখুন এটা যখন 29 থেকে যখন 30 আসবে তখন এটা অটোমেটিকভাবে অফ হয়ে যাবে, ওকে? আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, দেখুন এখানে সেকেন্ড উঠছে, এটা যখন 30 হবে, 30 পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, আর হয়ে এসছে প্রায় 15 সেকেন্ড, দেখতে পাবেন আপনার ভালোভাবে লক্ষ্য করুন, 9:30 অফ, ওকে? এটা হচ্ছে সিস্টেম। তো আপনারা এখানে অনেক রকম অনেকটা টাইমার সেট করতে পারেন, দেখুন এক নম্বরে আমি সেট করেছিলাম 9:29 অন অন হয়েছিলো, 9:30 অফ, ঠিক আছে? দু নম্বর অফ, তিন নম্বর অফ, 4, 5 এরকম আছে, তো আপনার যেটা যখন যেটা টাইম লাগবে সেই টাইম অনুযায়ী আপনারা এটা করে নিতে পারেন, 15, 16,
16 পর্যন্ত আছে এটাতে, ঠিক আছে? মানে আপনি 16 বার এটাকে 16 বার সিস্টেমে 16 বার অন করতে পারেন এবং অফ করতে পারেন। এটার সঙ্গে যে লাইট বা ফ্যান যেটা চালাবেন, 16 বার অন করতে পারেন এবং অফ করতে পারেন, ঠিক আছে? তো বোঝাতে পারলাম, কানেকশন হয়তো আপনারা বুঝতে পেরে গেছেন। কানেকশন দেখিয়ে দিচ্ছি, এ দেখুন, এটা হচ্ছে পাওয়ার লাইন এই দুটো, ওকে, এবং একটা একটা কারেন্ট, মানে একটা ফেজ এসছে কন্ট্রোলারের ভিতরে, একটা বেরিয়ে গিয়ে লাইট সোজা লাইটের মধ্যে প্রবেশ করেছে, ওকে, দেখুন লাইটের মধ্যে চলে গেছে। আর একটা প্ল্যাক থেকে ডাইরেক্ট এসে, এ দেখুন, ডাইরেক্ট চলে গেছে। তো সেইভাবে আপনারা সেট করে নেন। আর একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ক্লকটা প্রেস করলেন, এক নম্বর তো সেট হয়ে আছে, তো টাইমার অফ, দু নম্বরে সেট করব, ওকে, এবং পুরো সেট দেখিয়ে দিলাম আপনাদেরকে, একদম পুরোপুরি ক্লিয়ার, কোনো ফেক ভিডিও নয়, একদম অরিজিনাল ভিডিও। এটা এই কন্ট্রোলার, এই যে টাইমার কন্ট্রোলার, ডিজিটাল টাইমার, এই ডিজিটাল টাইমার, এটা ডিজিটাল টাইমার কন্ট্রোলার বলে, ঠিক আছে? আমি এই ডিজিটাল টাইমার কন্ট্রোলার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এটাকে কিনে নিতে পারেন, ওকে। এবং আপনাদেরকে একটা কথা বলে দিই, এ দেখুন, দেখুন পি এবং পাশে এই যে কালো পালার কালো একটা ছোট্ট সুইচ, এটাকে প্রেস করলে পুরো, মানে ভিতরে যত রকমের সিস্টেম আমরা দিয়েছি, যেগুলো আমরা সেট করেছি, পুরোপুরি ভ্যানিশ হয়ে যাবে, ওকে। তো সেটা এক এক টাইমারের সেটিংস বা ক্লক, পুরোপুরি ভ্যানিশ, এটাকে প্রেস করতে হবে। আমি প্রেস করার জন্য একটা পেন নিয়েছি, পেন, তো পেনে করে প্রেস করব, দেখুন পুরোপুরি সিস্টেম ভ্যানিশ, ওকে। এরপরে আপনারা আবার নতুন করে রেখে দিতে পারেন, ঠিক আছে? আর এটা সবসময় কারেন্টে চলবে, এটার ব্যাটারিও আছে, কিন্তু ব্যাটারিটা ডাউন আছে, ব্যাটারি বেশি দিন চলে, কিনে আনার হয়তো 2-3 দিন পর ব্যাটারি ডাউন হয়ে যায়। আপনারা ব্যাটারি যদি লাগান, ব্যাটারি পরে একটা ভিডিও দিয়ে দেবো, ব্যাটারিটা এর ভিতরে ভরা আছে, এর মধ্যে আছে, পুরো স্ক্রুগুলোকে খুলে ভিতরে ব্যাটারিটা সেট করতে হবে। তো ব্যাটারিটা সেট করলে আপনারা যে কোনো ঘড়ির দোকানে হোক বা আপনারা নিজেরাই বাড়িতে করে নিতে পারবেন, ব্যাটারি, এবং আপনারা ডাইরেক্ট কারেন্টও চালাতে পারবেন এটাকে। এবং এটা আপনি কীভাবে কিনবেন সেটা দেখিয়ে দেবো, আমাদের ফ্লিপকার্ট এবং অ্যামাজন দুটোতে এটা পাওয়া যায়, আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা কিনে নেবেন, ওকে। চলুন পরে ভিডিওতে দেখা হচ্ছে।